প্রাক্তন স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন মমতা রোয়ানি, তবে এবারেও সুখে সংসার করতে পারলেন না। প্রেমিককে নিয়ে স্বামীর অফিসে কোটি টাকা চুরি করার অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ঘটনাটি রানীগঞ্জের। গোড়া থেকে শুরু করা যাক। বনিবনা না হওয়ায় পেশায় পরিবহন ব্যবসায়ী অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল মমতা রোয়ানির, যদিও পরে তারা আবার বিয়ে করেন। এরপর ধানবাদে আইন পড়তে চলে যান মমতা। সেখানেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবীন সিং এর সঙ্গে তার প্রেম হয়। গত 25 জুন অভিজিতের রানীগঞ্জের অফিস থেকে নগদ 75 লক্ষ টাকা ও 40 গ্রাম সোনার গয়না চুরি করে মমতা ও নবীন। उस मामले में जो कंप्लेनेंट थे अभिजीत सरकार, उन्होंने दिया था कि उनके घर से कुछ रकम और कुछ सोना जो है चोरी हुआ है 25/6/2022 को। एक तो आला मुक्ति के मिले गए, इसके बेसिस पे जो है FIR रजिस्टर किया गया और इन्वेस्टिगेशन स्टार्ट किया गया। डिफरेंट डिफरेंट माने जो सस्पेक्ट थे उनका इंट्रोगेशन करने के बाद पता चला कि थोड़ा डिस्क्रिपेंसी था, उनकी जो वाइफ थी उनके स्टेटमेंट में थोड़ा डिस्क्रिपेंसी था, उसका नाम है ममता रोहानी। তদন্তে নেমে পুলিশ মমতাকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জেরায় তার কথায় অসঙ্গতি পাওয়ায় গত 20 জুলাই তাকে গ্রেফতার করা হয়। তার থেকেই প্রেমিক নবীনের কথা জানা যায়। তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া নগদ টাকা ও গয়না সবটাই উদ্ধার হয়েছে। স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের পরিণতি এমন হবে তা কে আর ভেবেছিল? দ্য ওয়ার্ল্ড ব্যুরো।